আর কিছুদিন পরেই শুরু হবে বোরো ধান কাটা। ধানের মৌমৌ গন্ধে ভরে উঠবে আঙিনা। ভৈরবের কৃষকদের সেই সোনালী স্বপ্ন নষ্ট হয়ে গেছে রোববার রাতের এক ধরনের গরম বাতাসে। উপজেলার শ্রীনগর, আগানগর, সাদেকপুর ও গজারিয়া ইউনিয়নে ইরি ও বোরো ধানের শীষ ও গাছ পুড়ে গেছে গরম বাতাসের ঝড়ে। কালবৈশাখী ঝড়ে নষ্ট হয়ে গেছে জোয়ানশাহী হাওরের পাকা ধানও। ধার দেনা করে ধান আবাদ করায় ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তার কেন খেত করছি ভাই, আমি গরিব মানুষ, বাচ্চা বাচ্চা লিয়া লোভি পারে সন্ধ্যার সময় তোমানে উড়া সুড়া বাতাসে কেতলি যাহাজে সব মরসর নাই। রোববার ছয়টা বাজা বাতাস আরম্ভ হয়েছে, সকালে আদি ক্ষেতের মাঝে অবস্থা। গরম বাতাসে 290 হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন কারণ জানার চেষ্টা চলছে। ভৈরবে 290 হেক্টর জমিতে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব জমিগুলো ফ্লাওয়ারিং স্টেজে ছিল, অর্থাৎ আমার আবাদের প্রায় 30% জমি ফ্লাওয়ারিং স্টেজে ছিল, ওই জমিগুলোতেই ধান সাদা হয়ে গিয়ে ধান চিটা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকের প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনার মাধ্যমে যতটা সম্ভব পুষিয়ে দেওয়া যায় সরকারের ব্যাপারে যথেষ্ট সচেষ্ট রয়েছে। চলতি বছরে ভৈরবে 6,660 হেক্টর জমিতে ইরি ও বোরো ধানের আবাদ হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।